নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সৌম্য বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ডব্লিউবিপিএসআই অনলাইন পোস্ট প্রেফারেন্স ফিল করার অনলাইন লিঙ্ক আজ থেকেই চালু করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজকের এই ভিডিওতে আপনাদের ইন ডিটেলস জানাবো ডব্লিউ বিপি আই অর্থাৎ সাব ইন্সপেক্টর যার টোটাল ভ্যাকেন্সি ছিল এক হাজার অষ্টাআশিটি কীভাবে আপনারা এই ফর্ম ফিল আপ করবেন কাদের কাদের এই ফর্ম ফিল আপ করতে হবে যদি আপনারা জানতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখুন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আজকের ভিডিওতে লাইকের টার্গেট মাত্র এক হাজার আশা করবো আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন এই মুহুর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউবি পুলিশ ডট আপনাদেরকে বলে রাখছি আপনাদের মনে একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে এই সম্পর্কেও আপনাদেরকে জানাবো এই ভিডিওটার শেষে এর জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনাদেরকে যেটা জানাবো প্রথমে আপনাদেরকে যেতে হবে এই রিক্রুটমেন্ট সেকশনে রিক্রুটমেন্ট সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন আজকে সতেরো তারিখ সতেরো তারিখে একটা নতুন লিঙ্ক চালু করা হয়েছে এই গেট ডিটেলসে আপনাদের ক্লিক করতে হবে দেখুন সতেরো পাঁচ দু বলা হচ্ছে চয়েস অফ পোস্ট ফর সাব ইন্সপেক্টর মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি এখানে আপনারা গেট ডিটেলসে ক্লিক করবেন দিলে নতুন একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে এই জাস্ট আপনাদেরকে এই ব্লু লিঙ্কটার ওপরে ক্লিক করতে হবে দেখুন এই যে পেজটা এসছে এখানে আপনাদেরকে এন্টার ইউর অ্যাপ্লিকেশান নম্বর আপনারা যে সাব ইন্সপেক্টর পদে আবেদন করেছেন আপনাদের অ্যাপ্লিকেশান নম্বরটা এখানে দিতে হবে যেটা আট সংখ্যার অ্যাপ্লিকেশান নম্বর ওকে এবং তারপরে এখানে দেবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনাদেরকে এই ফর্মেটে দিতে হবে ডেট স্ল্যাশ মান্থ স্ল্যাশ ইয়ার ওকে তারপরে আপনাদের ক্লিক হেয়ার বাটানে ক্লিক করতে হবে এবারে কয়েকটা জিনিস আপনাদের মানে ক্লিয়ার করে দিই এই যে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করাটা শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য যারা মহিলা প্রার্থী লেডি সাব ইন্সপেক্টর পদে আবেদন করেছেন তাদের রূপ পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করার এই ফর্ম ফিল করতে হবে না যারা পুরুষ প্রার্থী শুধুমাত্র তাদেরকেই এই ফর্ম ফিল করতে হবে বোঝাতে পারলাম এবারে দেখুন এখানে আপনাদের যে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে হবে ইউবি নাকি এবি অর্থাৎ আর্ন ব্রাঞ্চ নাকি আন আনআর্ন ব্রাঞ্চ এটা আপনারা কি ভেবে সিলেক্ট করবেন এর জন্য আপনাদেরকে যে অফিসিয়াল নোটিফিকেশানে নিয়ে যাব যেখানে আপনারা আপনাদের শারীরিক যোগ্যতাটা দেখতে পাবেন বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটা সেই অফিসিয়াল নোটিফিকেশান যেটা দু হাজার কুড়ি সালে ডব্লিউবিপিএসআই নোটিস এই যে ভ্যাকেন্সি ছিল এক হাজার অষ্টাশিটি এখান থেকে আমরা কিন্তু শারীরিক যোগ্যতাটা দেখে নেব আপনারা কার ভিত্তিতে এই ইউবি এবং এবি পোস্ট প্রেফারেন্সটা সিলেক্ট করবেন প্রথমেই তো ক্লিয়ার করে দিলাম এটা মহিলাদের জন্য নয় শুধুমাত্র মেল ক্যান্ডিডেট প্রথমে দেখুন সাব ইন্সপেক্টর অফ পুলিশ এটা ইউবি ব্রাঞ্চ অর্থাৎ আনআর্ন ব্রাঞ্চ প্রথমে বলা হচ্ছে দেখুন ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি শুধুমাত্র গোর্খা রাজবংশী গাড়ওয়ালিস এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরি বাদে বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হাইড হতে হবে ওয়ান সিক্সটি সেভেন একশো সেমি চেস্ট হতে হবে উনআশি সেমি পাঁচ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে তারপরে দেখুন এখানে ওয়েট দেওয়া রয়েছে ছাপান্ন কেজি এবং যারা গোর্খা রাজবংশী গাড়ওয়ালি শিডিউল টাইপ তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে হাইটে একশো সেমি দরকার উচ্চতা ছাতি দরকার ছিয়াত্তর সেমি পাঁচ সেমি ফোলাতে হবে বাহান্ন কেজি ওয়েট ওজন থাকতে হবে এবং সাব ইন্সপেক্টর এবি অর্থাৎ আর্ন ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে কিন্তু ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি গোর্খা গাডওয়ালিস রাজবংশী শিডিউল ট্রাইব এরা বাদে বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ওয়ান সেভেন্টি থ্রি অর্থাৎ এখানে উচ্চতাটা বেশি লাগছে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে একশো তিয়াত্তর সেমি ছাতি হতে হবে ছিয়াত ছিয়াশি সেমি পাঁচ সেমি ফোলাতে হবে ওজন দরকার ষাট কেজি এবং যারা রয়েছেন গোর্খা রাজবংশী গাঢ়ওয়ালিস শিডিউল ট্রাইপ তাদের ক্ষেত্রে এখানেও ছাড় রয়েছে উচ্চতা একশো তেষট্টি সেমি এবং ছাতি হতে হবে একাশি সেমি পাঁচ সেমি এক্সপেনশন করার ক্ষমতা থাকতে হবে ওজন হতে হবে চুয়ান্ন কেজি ক্লিয়ার হলো ইউবির ক্ষেত্রে কী লাগছে এবির ক্ষেত্রে কী লাগছে এবং ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে বলে দিলাম এবারে আপনারা নিজেরা জানেন আপনার উচ্চতা কত আপনার ছাতি কত আছে এবং আপনার ওজন কত আছে সেই অনুযায়ী আপনারা পোস্ট প্রেফারেন্সটা সিলেক্ট করবেন আপনারা ইউবিতে করবেন নাকি এবিতে করবেন এবং এখানে অপশানটা দেওয়া আছে আপনি শুধু ইউবিতে করতে পারেন অথবা শুধু এবিতে করতে পারেন অথবা মানে বোধ করতে পারেন ইউবি এবং এবি এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখবেন একটা জায়গায় লেখা থাকবে ওকে বলে এরকম একটা বাটনে ওকে লেখা থাকবে ওখানে আপনারা ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিছু ডিটেলস চলে আসবে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম ডেট অফ বার্থ কিছু বেশি ডিটেলস থাকবে না কয়েকটা ডিটেলস থাকবে তার নিচে এই যে পোস্ট প্রেফারেন্সটা সিলেক্ট করার জায়গা দেওয়া থাকবে কেমন দেওয়া থাকবে ভালো করে বুঝুন আমার কাছে কোনো অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ নেই তাই আপনাদেরকে লাইভ দেখাতে পাচ্ছি না কিন্তু যেমনটা বলে দিচ্ছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন এমন একটা ঘর দেওয়া থাকবে যেখানে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে বলবে এমন একটা জায়গা থাকবে যেখানে আপনারা সিলেক্ট করতে পারবেন এই ঘরটার ওপরে ধরুন ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে খুলে যাবে তিনটা অপশান থাকবে তিনটা অপশানে কি থাকবে একটাতে থাকবে ধরুন এবি থাকলো আর একটাতে থাকবে ইউবি এবং আর একটাতে থাকবে বি অ্যান্ড ইউবি বোধ বোঝাতে পারলাম তাহলে আপনি নির্ধারণ করবেন আপনি যদি শুধু এবিতে করতে চান তাহলে শুধু এবিতে ক্লিক করবেন যদি শুধু ইউবিতে করতে চান তাহলে শুধু ইউবিতে করবেন যদি আপনারা বোধ চান তাহলে এবি অ্যান্ড ইউবি বোধ করবেন বোধ কিন্তু করতে পারেন যদি আপনার হাইটটা বেশি থাকে মানে যদি আপনি দেখুন এ বিতে তো বেশি হাইট লাগছে অর্থাৎ আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে তাহলে যদি আপনি আর্মডের ক্ষেত্রে যোগ্য থাকেন তাহলে অবশ্যই আপনি ইউবির ক্ষেত্রেও যোগ্য থাকবেন তাহলে আপনি বোধ করতে পারেন যদি আপনি যে কোনো একটা সিলেক্ট করেন এবি বা ইউবি তাহলে আপনাকে কিছু করতে হবে না যদি আপনি এই বোধটা সিলেক্ট করেন তাহলে কিন্তু এই ঘরটার ডান দিকে আর একটা ঘর থাকবে যেখানে আপনাকে বলা হচ্ছে পোস্ট প্রেফারেন্স যখন আপনি দুটো সিলেক্ট করছেন এই দুটোর মধ্যে কাকে প্রেফারেন্স দিতে চাইছেন সেখানে আপনি লিখলেন ধরুন এবি বা ইউবি বোঝা গেল তাহলে যদি আপনারা শুধু ইউবি বা শুধু এবি করেন কিছু প্রেফারেন্স এদিকে ডান দিকে দেওয়ার দরকার নেই কারণ আপনি একটাই করছেন যদি আপনি বোধ করেন তাহলে সেক্ষেত্রে এই বাম দিকেরটা সিলেক্ট করার পর বোধ হিসেবে তারপরে ডান দিকে আর একটা ঘরে ক্লিক করে আপনাকে সেই দুটোর মধ্যে কোনটাকে প্রেফার প্রেফারেন্স দিতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে প্রিন্ট করার অপশান আসবে এই প্রিন্টটা আপনারা অবশ্যই করে নেবেন কারণ অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশ দেওয়া হয়েছিল সাত তারিখ সেই নোটিসেই কিন্তু বলা রয়েছিল। আপনাকে প্রিন্ট করে রাখতে হবে কারণ এই কাগজটা কিন্তু আপনার কাজে লাগবে এবং এই হানড্রেড পারসেন্ট সাবমিশান সাকসেসফুল হয়ে গেলে আপনি মোবাইল নম্বরে একটা মেসেজ পাবেন ওই মেসেজটাও আপনাকে গুছিয়ে রাখতে হবে যেন ডিলিট না হয় ফিউচার কোনো কাজে লাগতে পারে আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনারা পোস্ট প্রেফারেন্সটা সিলেক্ট করবেন এবারে প্রশ্ন এলো যে অনেকেই আমাদেরকে মেসেজ করছেন সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না বলছেন যে কনস্টেবলের পরীক্ষা কবে হবে আর এসআইয়ের পরীক্ষা কবে হবে আপনারা সকলেই জানেন একটা নোটিস ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায় যদিও অফিসিয়াল ওয়েবসাইটে ওরকম কোনো নোটিশ দেওয়া হয়নি তবে যেটা আমরা রিসার্চ করে বুঝতে পারছি যে ওই নোটিশটা জেনুইন ছিল যে আঠারোই জুলাই পরীক্ষা হবে ডব্লিউ বিপি কনস্টেবলের সেটা কি নোটিস ছিল পরীক্ষা সেন্টার যেগুলো হবে ওই সমস্ত সেন্টারগুলোতে সেন্টার অ্যারেঞ্জমেন্ট করার যে নোটিশ ওই নোটিশটা স্কুলে পাঠানো হয়েছে কোনো কারণে সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে কিন্তু লাস্ট যে নোটিশ আমরা পেলাম সেখানে বলা হচ্ছে যে না আঠারো তারিখ পরীক্ষা হবে না ওটা পোস্টপোন করা হচ্ছে কারণ করোনার জন্য আমরা কিন্তু এটা আগে থেকেই জানতাম করোনা যেভাবে মানে ছড়িয়ে পড়ছে স্প্রেড করছে সেই জায়গা থেকে আঠারো তারিখ কোনোভাবেই পরীক্ষা নেওয়া পসিবল নয় এবারে প্রশ্ন হলো তাহলে আঠারো তারিখ না হলে কবে পরীক্ষা হবে দেখুন ইতিমধ্যেই কিন্তু পনেরো দিনের লকডাউন পড়ে গেছে তাহলে পনেরো দিনের লকডাউনের পরে যদিও আপনাদের আর লকডাউন না হয় তাহলেও কিন্তু কোনোভাবে আঠারো তারিখ পরীক্ষা নিতে পারবে না কারণ সেন্টার অ্যারেঞ্জমেন্টের জন্য একটা হিউজ টাইম প্রয়োজন হয় সেক্ষেত্রে আঠারোই জুলাই বাদ দিয়ে জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে যদি করোনাটা ভালো করে মানে মুক্ত হয় আর কি এটাই এবারে এসআইর পরীক্ষা কবে হবে এসআইর পরীক্ষা কিন্তু আপনি ধরে রাখতে পারেন কনস্টেবলের কমপক্ষে দেড় দু মাস পরে কিন্তু এসআইর পরীক্ষাটা অ্যারেঞ্জ হতে পারে কম বেশি ধরে রাখা যেতে পারে এসআই পরীক্ষাটা কিন্তু দু হাজার একুশ সালের হয়তো অক্টোবর নভেম্বর হয়ে যেতে পারে যেমনটা গতি এগোচ্ছে বোঝা যাচ্ছে এগুলো সবই ধারণার উপরে আপনাদেরকে জানাচ্ছি আপনারা কমেন্ট করছেন বা মেসেজ করছেন কল করছেন সবার কল রিসিভ করা পসিবল হয় না বা রিপ্লাই দেওয়া হয় না ধারণাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইন ফিউচার যখন অফিশিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হবে তখন আপনাদের সবার প্রথমে ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে পরীক্ষা আপনাদের কবে হচ্ছে তো এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দ নে মাতারাম